টেবিলগুলো তৈরি করছিলাম, তারপর এখানে ডিজাইনে গিয়ে এখান থেকে ডিজাইন যে কোনো ডিজাইন দিছিলাম, তারপর এখান থেকে প্লেন করছিলাম, তারপর এখান থেকে শেডিং একটা কলাম সিলেকশন করে শেডিং করছিলাম, তাই না? তারপর শেডিং নো কালার করছিলাম, তারপর এখানে ড্র করছিলাম, তারপরে ইরেজ করছিলাম, ইরেজ মানে মুছে দেওয়া আর কি। তো আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, লেআউটের কাজ। লেআউট আমরা কোথায় দেখতে পাচ্ছি? টেবিলে ক্লিক থাকা অবস্থায়, তাই না? টেবিলে ক্লিক থাকা অবস্থায় কোথায় ক্লিক করতে হবে? আগে যেমন ডিজাইনে ক্লিক করছিলাম, ঠিক আছে, এখন কোথায় ক্লিক করবো? পাশেই, দেখো ডিজাইনের পাশে একদম শেষে লেআউটে ক্লিক করবো। লেআউটে যখন ক্লিক করা হবে তখন এখানে আসছে, প্রথমে আসছে ডিলেট, তারপর আসছে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, তারপরে মার্সেল আছে, তাই না? তো আমরা প্রথমে কি করব, ইনসার্ট অ্যাবভ করব, ঠিক আছে। এই দেখো ইনসার্ট অ্যাবভটা কি, একটি শাড়িতে ক্লিক করে তার উপরে অতিরিক্ত শাড়ি সংযোজন করার জন্য। তাহলে আমরা 2000 ক্লিক করব, করার পরে এইখানে ইনসার্ট অ্যাবভ, এখানে দেখো এই যে একটা তীর দ্বারা উপরে দেখানো হয়েছে, তার মানে কি উপরে হবে, কার উপরে হবে, যেখানে ক্লিক হবে তার উপরে। তো এখানে ক্লিক করি, দেখো উপরে একটা শাড়ি আসছে, তাই না? আবার যদি 2000 ক্লিক করব, 2000 সাল, এখানে 2000 সালে ক্লিক করব, করার পরে আবার এই যে ইনসার্ট গেলো, দেখো যেখানে নিচে আছে, আছে না, এই যে তীরটা কিন্তু নিচে দেখাচ্ছে, তার মানে এখানে ক্লিক করলে নিচে একটা শাড়ি আসবে, কার নিচে আসবে, যেখানে ক্লিক করছিলাম তার নিচে আসবে, ঠিক আছে। আবার দেখো এখানে ক্লিক করে ইনসার্ট লেফট, এই যে এখানে তীর দিয়ে দেখানো আছে একটা লেফট সাইডে, লিখি একটা কলাম লেফট সাইডে যাবে, কার লেফট সাইডে যাবে, আমি 2000 সালে ক্লিক করছি জন্য এই জন্য লেফট সাইডে আসবে, ইনসার্ট লেফট দিলে এই যে লেফট সাইডে একটা কলাম আসে। আবারও 2000 ক্লিক করবো, মানে একটা ঘরকে টার্গেট করে আমি কাজটা করতেছি, হ্যাঁ। আবার 2000 ক্লিক করে ইনসার্ট রাইট দিব, এই যে রাইট, তাহলে কি হবে, ডান পাশে একটা অতিরিক্ত কলাম আসবে। এখন মার্সেল, মার্সেল এই যে দেখতে পাচ্ছ কি, মার্সেল এই যে এখানে মার্সেল আছে, মার্সেল কয়েকটি ঘর একত্রিত করার জন্য, ঘর সিলেক্ট অবস্থায় মার্সেলে ক্লিক করবা। দেখো এইখানে এই যে এই যে ঘর কটা সিলেকশন করবো, করার পরে মার্স করে দেবো, এই যে মার্স, এখানে মার্সে ক্লিক করবো, মার্স মানে হচ্ছে একত্রিত করা। এখন এই যে কলাম রো ডিলিট করার নির্দেশনা, এখন কিভাবে ডিলিট করবা, বেশি হয়েছে এগুলো, বেশি হয়েছে, তাই না? এই কলাম বেশি হয়েছে, এখানে রো বেশি হয়েছে, ঠিক যে কলাম বেশি হয়েছে ওই কলামটা ক্লিক করবা, ক্লিক করে এই যে ডিলিট আছে এখানে দেখো, এখানে ডিলিট হয়ে আসবা, হ্যাঁ ডিলিটে এসে ডিলিট কলাম, তাহলে কি হবে, কলাম ডিলিট হবে। আবার এখানে এসে ডিলিট কলাম দেই, এই কলামটা আমি ডিলিট করবো, ডিলিট কলাম। এখন রোতে ক্লিক করবো, যেই রো ডিলিট করার প্রয়োজন শুধুমাত্র সেই রোতে ক্লিক করবো, করার পরে ডিলিট, ডিলিট রো দাও, ডিলিট রো দিলে শাড়ি ডিলিট হবে, রো মানে শাড়ি। আবার এখানে ক্লিক করে ডিলিট রো দিবা, শাড়ি ডিলিট হয়ে যাবে। এখন যদি পুরো টেবিল একটা ডিলিট করতে চাও সেই ক্ষেত্রে কী করতে হবে, টেবিলটা ক্লিক করবো, করার পরে ডিলিট টেবিল, এই যে আছে ডিলিট টেবিল দেবো, পুরো টেবিলটাই ডিলিট হবে। আবার মনে করো যে হ্যাঁ ডিলিট করছো, ডিলিট করার দরকার নেই, কিন্তু তোমার নিয়ে আসার দরকার, কন্ট্রোল সেভ ধরে জেড চাপ দিবে, তাহলে ওটা চলে আসবে। তারপরে এখানে দেখো আছে কমান্ড, আছে একটা টেক্সট ডাইরেকশন, বলতে কি লেখার অবস্থানটা পরিবর্তন করা যায়। কোথায় ধরো যে এখানে ফার্স্ট ডিভিশন এই রাজশাহী ঢাকা দিনাজপুর, এটি সিলেকশন করলাম, করার পরে লেআউট কোথায় আছে, লেআউট আসবে, এই যে টেক্সট ডাইরেকশন, এই যে এখানে আসে না, এই যে এখানে ক্লিক করবো, দেখো যে টেক্সটে ঘুরে গেছে, এরকম হবে। আবার সিলেকশন করি, এখানে আসে টেক্সট ডাইরেকশন করবে, তাহলে ঘুরে দেবে। আর এই যে এখানে অ্যালাইন, অ্যালাইন যেখানে অ্যালাইন, অ্যালাইন সেন্টার করে দেবে, অ্যালাইন সেন্টার দিলে কি গুণনাও লেখাটা মাঝখানে যাবে, সাইডে থাকলে তো ভালো লাগবে না, গুণন লেখাটা এখানে মাঝখানে চলে যাবে। আচ্ছা হ্যাঁ, এই যে স্প্লিট টেবিল, এই যে স্প্লিট টেবিল, টেবিলটা ভাগ হবে, এখানে ক্লিক করছি, 2000 ক্লিক করছি না, 2000 ক্লিক করার পরে এই যে স্প্লিট টেবিল দেই, তাহলে এটা টেবিলটা ভাগ হয়ে যাবে, টেবিলটা এখানে ভাগ হয়ে। আর যদি কোনো সংখ্যার তুমি যোগ করতে চাও, ধরো যে এখানে আছে না যোগ, একটা সংখ্যা আছে, এরকম সংখ্যা আছে, সংখ্যা লেখা আছে, নিচে যোগ হবে, এখানে যোগ হবে, এটা সিলেকশন করবা না, ঠিক আছে, সিলেকশন ছাড়াই জাস্ট এখানে ক্লিক করবা, করার পরে লেআউটে যাওয়া, যাওয়ার পরে যে ফর্মুলা আছে, ফর্মুলা, এই ফর্মুলাতে ক্লিক করে কী করবা, এই যে ওকে দিবা, তাহলে এখানে যোগটা বের হয়ে চলে আসবে।
তো তুমি যদি টেবিলের এই কটা কাজ করতে পারো, তাহলে সবগুলা মোটামুটি টেবিলের যত কাজ আছে তুমি করো। আর একটা জিনিস সেখানে লক্ষ্য রাখো, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলাম।